পঙ্কজ দাদা, আপনি আমাকে ডেকেছিলেন? ওড়িয়া, তোকে কত টাকা রিচার্জ করতে বলেছিলাম? 500 টাকা দাদা, আপনি তো তাই দিয়েছিলেন। আর মাত্র 3টে ফোনে ব্যালেন্স 0 হয়ে গেল। কি বলছেন দাদা, ওই বেটা মোবাইলের দোকানদার হয়তো গন্ডগোলটা করেছে। এই নে, ধর, ঠিক করে রিচার্জ করে আনবি। হ্যাঁ দাদা, আমি এক্ষুনি যাবো আর আসবো। ছোটু, আমি পরশু কানপুর চলে যাব, খুব বড় সেলস কনফারেন্স আছে ওখানে। রাশিদ ভাইজান, আমি ভাবছি যে এই চাকরিটাই ছেড়ে দেবো, এই কোম্পানিতে আমার কোনোদিন উন্নতি হবে না। ফিরোজ, তুই তোর 5 বছর দিয়েছিস এই কোম্পানিটাকে, কমসে কম নিজের বোনাস আর গ্র্যাচুইটিটার তো অপেক্ষা কর, তারপরেও ভালো না লাগলে ছেড়ে দিস। তার মানে তুমি বলছো যে ফিনান্সিয়াল ইয়ার শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করব? না দিদি, তুমি চিটিং করছো। আরে, আমি কোনো গড়বড় করিনি, 5-এর পর তো 6ই হয়, আমি ঠিকই করেছি। কাসিফ, নবাবকেও তোদের সাথে খেলার জন্য ডেকে নে, যখনই দেখো তখনই টিভির সামনে বসে থাকে। ফুফি, দাদার তো খালি টিভি দেখতেই ভালো লাগে, তো আমি কি করবো? ইয়েস দিদি, এই দেখো আমারও 6 পড়েছে। হ্যাঁ আম্মি, ছাড়ো না, ও তো ওর সিরিয়ালগুলো দেখতেই ভালোবাসে। নবাব, দেখ তো বাইরে কে বেল বাজাচ্ছে। কাশিফ, তুই গিয়ে দেখ তো কে, নবাব তো নবাবের মতোই থাকে। কিন্তু আম্মি, এত রাতে কে বা আসতে পারে? আরে, পাড়ারই কেউ হবে, তাছাড়া আবার কে হবে? দাদা দেখ কখন থেকে বেল বাজছে, দরজাটা তো খুলতে পারিস। যা, তুই খুলে দে না। নবাব, টিভির ভলিউম কম কর, আস্তে কর বলছি। হ্যাঁ বলুন, কি দরকার আপনাদের? চল চল,
দাদা তুমি তাদের অ্যাম্বুলেন্স দেখো দাদা নবাব। চোদ্দ বছরের নবাবের উপর নৃশংসভাবে হামলা করা হয়। তার বাড়িতে ঢুকে হামলাকারীরা তার উপরে গুলি চালায়। আফসোস, সে বাঁচতে পারেনি। আমাদের পুলিশকে ইনফর্ম করতে হবে, এটা পুলিশ কেস। একে ছটা গুলি করা হয়েছে। একে এখানে আনার আগেই ওর মৃত্যু হয়েছিল। অবশ্য ডিটেল পোস্টমর্টেম করা বাকি আছে। স্যার, ওরা কারা ছিল আমরা কিচ্ছু জানি না স্যার। আমরা ওদের পিছনে দৌড়েছিলাম কিন্তু ওদের ধরতে পারিনি। আমরা ছাদে ছিলাম স্যার, হঠাৎ আমি আর আফরিনা চিৎকার শুনতে পেলাম, গুলি চলার আওয়াজও শুনতে পেলাম। আমরা যখন দৌড়ে নিচে এলাম তখন দেখলাম দুজন লোক আছে, ওদের মধ্যে একজন নবাবের উপর গুলি চালাচ্ছে। তো ওরা ঘরের মধ্যে ঢুকে এসে নবাবকে গুলি করলো। হ্যাঁ স্যার, আফরিন তো এটাই বলল। আরশি, তাড়াতাড়ি এসো, আর সুলেমান যেখানেই থাকুক ওকে বলো আসতে। আরশি, আফরিন স্যার। তুমি শুকুর ভাইয়ের মেয়ে না? হ্যাঁ স্যার, আমি সাব ইন্সপেক্টর আফরিন। শাবাক ট্রেনিং সেন্টারে আমার ট্রেনিং চলছে। আফরিন, কি হয়েছিল? কাশিফ আর আমি ঘরে খেলছিলাম স্যার, নবাব ওখানে টিভি দেখছিল, হঠাৎই দরজায় বেল বাজল। নবাব আর কাশিফ দুজনেই আমার মামার ছেলে। নবাব আমাদের সাথেই থাকতো আর কাশিফ এখানে ছুটি কাটাতে এসেছে। আসলে ওর মা বাবার সাথে এলাহাবাদে থাকে। নবাব টিভি দেখতে ব্যস্ত ছিল তাই আমি কাশিফকে বললো যাতে ও গিয়ে দেখে যে কে এসেছে। সাথে আমি আর আমিও গেছিলাম এটাই দেখার জন্য যে এত রাতে কে এসেছে। দাদা দেখ কখন থেকে বেল বাজছে, দরজাটা তো খুলতে পারিস, যা তুই খুলে দে না। যখন কাশিফ দরজা খুলল তখন ওখানে দুজন লোক ছিল, ওরা আমাদের দিকে তাকালো আর তারপর পিস্তল বার করলো। কে আপনারা, আর কি করছেন? আর তারপরে ওরা নবাবকে গুলি চালাতে থাকলো। আমি আর আমি তো ব্যাস হতভম্ব হয়ে গেছিলাম। রশিদ ভাই আর ফিরোজ ভাই ওদেরকে ধাওয়া করেছিল কিন্তু স্যার, এই ছটা খালি টোটা পাওয়া গেছে। দেখে তো মনে হচ্ছে .32 বোরের। চেক করবার পরেই কনফার্ম বলতে পারবো। তিনজনে একটা বাইকের মধ্যে ছিল তাই আমরা কিছু করতে পারিনি।
দেখে মনে হচ্ছিল 30-35 বছর বয়স। আর আসলে ওরা যখন বাড়ি থেকে বেরোচ্ছিল তখনই আমরা দেখতে পাই স্যার। আর ফিরোজ বলছিল ওদেরকে ধরো, ওদের হাতে পিস্তল ছিল, ওরা আমাদের দিকে তাক করেছিল। আরে দাঁড়া 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 বলছি, গিয়ে গুলি মেরে দাও। তারপর এখান থেকে পালিয়ে গেল। ওদের মধ্যে কাউকে আপনারা চেনেন? না স্যার, জানাশোনা হলে এইরকম খোলামেলা ঘুরে গুলি করে পালিয়ে যেত না। আমরা এখানে গুলির আওয়াজ শুনে তো খুব ভয় পেয়ে গেছিলাম। আমি দেখলাম একটা ছেলে বাইকে নিশ্চিন্তে বসে অপেক্ষা করছে, ওকে একদম চিন্তিত মনে হচ্ছিল। স্যার, ওরা নবাবের ওপর নিষ্ঠুরভাবে গুলি চালিয়েছে। একটা 14 বছরের বাচ্চার সাথে এরকম শত্রুতা কার থাকতে পারে? আমাদের আফরিন আর ওর পরিবারের সঙ্গে আবার কথা বলতে হবে, আর সেই সঙ্গে নবাবের বাবা মায়ের সঙ্গেও, যারা এলাহাবাদে থাকে। হতে পারে এই কেসের কোনো সূত্র ওখান থেকে পাওয়া যাবে। কি কি বলছো তুমি? কখন হলো এটা? একটু আগে রাবিয়া দিদির ফোন এসেছিল। দিদি বললো যে নবাব নেই। শুনো, আমি সোজা বাড়ি আসছি, আমরা আজ এক্ষুনি লখনউ যাব। দেখো পঙ্কজ, তো ব্যাপারটা খুব সোজা ছিল, কাজ হওয়ার পর টাকা দেবে বলেছিলে, কিন্তু এখনো আমি আমার টাকা পাইনি। আমি সোজা বাসায় বলছি, এটা কিন্তু খুব খারাপ হচ্ছে আমার সঙ্গে। গুড্ডু আমার কথাটা শোন, দেখ বেশি গরম খাবার কোনো দরকার নেই, আমি তো আছি এখানে, এটা মনে রাখিস। আরে তোমার কথাতে এত কিছু করলাম আমি, এবার টাকা না পেলে কিন্তু আর কিছু করব না। গুড্ডু শোন, গুড্ডু নবাব আপনাদের সঙ্গে কতদিন ছিল? 5-6 বছর ধরে এখানেই লখনউয়ে পড়ছিল। বিশ্বাসই হচ্ছে না, একটা 14 বছরের ছেলের সঙ্গে কি এমন শত্রুতা থাকতে পারে যে ওকে এরকম নির্মমভাবে মারা হবে? যে খালি কার্তুজগুলো পাওয়া গেছে সেগুলো প্রফেশনাল বন্দুকের, আর আমরা এটা সন্দেহ করছি হামলাকারীদের ভাড়া নেওয়া হয়েছিল, ছোটখাটো অপরাধী ছিল না, যারাই ছিল প্রফেশনাল। হামলার সময় .32 বোরের বুলেটওয়ালা 9mm পিস্তল ব্যবহার করা হয়েছে, এটা কোনো প্রফেশনালের কাজ। ওরা 6টা গুলি চালিয়েছিল, তাও একদম কাছ থেকে। ওদের উদ্দেশ্য একদম পরিষ্কার ছিল, ওরা এলো নিজেদের কাজ সারল আর বেরিয়ে গেল। কিন্তু ভাববার বিষয় এটাই হলো যে ওরা শুধু নবাবকেই গুলি করল আর কাউকে না। ক্লোজ রেঞ্জ থেকে 6টা গুলি, ছেলেটা তো বাঁচার বা পালাবার কোনো সুযোগই পায়নি মনে হচ্ছে। আর ওরা শুধু বাচ্চাটাকেই গুলি করল, এমন কোনো ব্যাপার নিশ্চয়ই আছে যেটা আমরা জানি না। কিছু বলতে চাইবেন যেটা আমাদের বলা জরুরি? স্যার, আমি আর আমার ভাই ফিরোজ দুজন আলাদা আলাদা সফটওয়্যার কোম্পানিতে চাকরি করি, আমরা সাধারণ কর্মচারী স্যার, আমাদের কারোর সাথে কোনো শত্রুতা নেই। আর এমন শত্রুতা তো নেই যে আমার কাজিনকে মেরে কেউ তার বদলা নেবে, একটা 14 বছরের বাচ্চাকে মেরে, না স্যার। আফরিন, আপনার কি মনে হচ্ছে, কোনো আন্দাজ? না স্যার, আমি শুধু এটাই ভাবছি যে ওরা নবাবের উপর হামলা করলো, ওখানে আমি কাশিফ আমি সবাই ছিলাম, কিন্তু ওরা শুধু নবাবের উপর, কিছু বুঝতে পারছি না। আমি সবসময় সুলেমানদাকে বলতাম যে একদিন না একদিন এর ফল বাড়ির লোক ভোগ করবেই, সবসময় আমি ভয় পেতাম এটা নিয়ে। কিসের ভয়? সুলেমানের এর সঙ্গে কি সম্পর্ক? ও তো আপনার ভাই হয়। হ্যাঁ স্যার, সুলেমান আমার ছোট ভাই, কিন্তু অপরাধ জগতের লোকজনদের সাথে ওর যোগাযোগ ছিল। আমি, ওর বউ আরশি আর আমার স্বামী সাকুর মিয়া, যখন উনি বেঁচে ছিলেন আমরা ওকে অনেক বুঝিয়েছিলাম স্যার,
যে ছেড়ে দেই সমস্ত, এই জগৎ থেকে বেরিয়ে আয়। কিন্তু কিন্তু সুলেমান, দুটো ছেলে আছে তোর, এবার অন্তত ওদের ভবিষ্যৎ নিয়ে ভাবনা চিন্তা কর। সুলেমান, ছেড়ে দাও এসব, যেন এমন না হয় তোমার এসব কাজকর্ম তোমার পরিবারকে না ক্ষতি করে দেয়। দেখো, আমি পুলিশে চাকরি করি, কিন্তু আজ পর্যন্ত আমার এই ইউনিফর্মে আমি দাগ লাগতে দিইনি। আমি বলছি ছেড়ে দাও এসব। দেখছি ভাইজান, দেখছি, ভেবে দেখছি। অত চিন্তা করে লাভ নেই, ছাড়তে হবে মানে ছাড়তেই হবে। আরে এই কাজটা ছেড়ে দেওয়া এত সোজা নয় আপা। আরে নবাব, আর কাশিবের ব্যাপারেও তো ভাবো। ভাইজান, আপনি তো জানেন কেউ একবার এই লাইনে ঢুকে পড়লে বেরিয়ে আসাটা এতটা সহজ নয়। সুলেমান, চেষ্টা করে তো দেখো। একটা কাজ করুন ভাইজান, আপনি নবাব আর রশিদকে আপনার কাছে লখনৌতে রেখে দিন। আপনি তো জানেনই যে ওদের আমার সঙ্গে থাকাটা ওদের জন্য খুব বিপজ্জনক। আর তুমি যদি চাও তুমি ওদের সঙ্গে লখনৌতে থাকতে পারো। বড় ছেলে নবাব আমাদের সাথেই থাকতো স্যার, কাশিফ ছোট ছিল, ওর মায়ের কাছেই থাকতো। আর আরশিদ আর স্বামী সুলেমানকে ছেড়ে আসতে চাইল না। তো আপনার মনে হচ্ছে এসবের সম্পর্ক সুলেমানের ব্যাকগ্রাউন্ডের সঙ্গে, কেউ আছে যে সুলেমানের সঙ্গে শত্রুতার কারণে ওর ছেলেকে মেরেছে? সুলেমান একজন হিস্ট্রি শিটার, এলাহাবাদে ওর নামে ছোট বড় অনেকগুলো কেস রয়েছে। সুলেমান, তোমার ছেলেকে খুব নির্মমভাবে মারা হয়েছে। তখন আমি এলাহাবাদে ছিলাম স্যার, কারুর যদি আমার উপর বদলা নেওয়ার থাকতো তো আমাকেই হামলা করত। না স্যার, এর সঙ্গে আমার কোনো যোগ নেই। তুমি এত নিশ্চিন্ত হয়ে কি করে বলছো? আমার কারোর সঙ্গে এরকম শত্রুতা ছিলই না যার জন্য আমার ছেলেকে একবারে মেরেই ফেলবে। আর তাছাড়া লখনৌতে আমার পুরো নেটওয়ার্ক আছে, যদি এরকম কিছু থাকতো তো আমি অবশ্যই খবর পেতাম। আর লখনৌতে কেউ এসে আমার ছেলেকে খুন করবে এটা সম্ভবই নয়, কারণ ওরা জানে আমি এলাহাবাদে আছি। আমি নিশ্চিত বলছি স্যার, এর কোনো যোগ নেই আমার সঙ্গে। দেখো সুলেমান, আমরা জানি তোমার অনেক নেটওয়ার্ক আছে, তোমার অনেক খোঁচড়ও আছে, কিন্তু যদি তুমি এটা ভাবো যে নিজে বদলা নেবে সেটা কিন্তু করো না, অনেক বড় সমস্যায় পড়ে যাবে, আগে থেকে সাবধান করছি। হতে পারে স্যার আমি পরে বদলার জন্য ভাবব, কিন্তু আগে তো জানতে হবে কে করেছে। আমি আবার বলছি স্যার, এর সঙ্গে কোনো যোগ আমার নেই। একটি 14 বছরের ছেলেকে কেউ কেন মারতে চাইবে? তার বাবা সুলেমানের ব্যাকগ্রাউন্ড পরিষ্কার ছিল না এটা ঠিক, কিন্তু তিনি পরিষ্কার করে বলেছিলেন যে এই দুর্ঘটনার সঙ্গে তার কোনো রকম সম্পর্ক ছিল না। তাহলে কি এটা নবাবেরই কোনো বিষয় ছিল যার পরিণতিতে এটা ঘটে? স্যার, আফরিনের বাবার নামে সেরকম কোনো বাজে রেকর্ড নেই, সব অফিসার ওনাকে পছন্দ করেন, একজন কনস্টেবল হিসেবে উনি অনেক সম্মান পেতেন। এমন কোনো কেস বা এমন কোনো এনকাউন্টার যার জন্য ওনার সঙ্গে কারোর কোনো শত্রুতা তৈরি হয়েছিল? খুব সৎসাহসী একজন মানুষ ছিলেন, ওনার শত্রু থাকবে এটাই তো স্বাভাবিক। কিন্তু উনি মারা গেছেন 4 বছর হয়ে গেছে, 2009 উনি মারা গেছেন। যদি শত্রুতা থেকেও থাকে তাও এত বছর পর ওনার ভাইপোর সাথে নেওয়া এটা খুব মুশকিল মনে হচ্ছে স্যার। Ha 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 ha
আকবর, আল্লাহু আকবর, আল্লাহু আকবর। আপনার বাবা খুব ভালো পুলিশ অফিসার ছিলেন, আমরা সবাই ওনাকে খুব রেসপেক্ট করতাম। আপনারা একদম চিন্তা করবেন না, ওর সমস্ত ডিউজ খুব তাড়াতাড়ি ক্লিয়ার করার ব্যবস্থা করব। আর যদি আপনাদের পরিবার থেকে কেউ পুলিশ ফোর্সে জয়েন করতে চান, তো সেই জন্য আমি অফিসিয়ালি ব্যবস্থা করব। আমি রাশিদ ভাই আর আমি তো নিজেদের কাজ করছি, আমরা পুলিশে জয়েন করতে চাই না। কিন্তু যদি আফরিন পুলিশ ফোর্স জয়েন করতে চায় তো করতে পারে। হতে পারে যে শকুর ইব্রাহিমের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই, কিন্তু তাও আমি চাই যে তুমি সমস্ত থানায় খোঁজ করে দেখো যেখানে উনি কাজ করতেন, যদি সেখান থেকে কোনো লিংক পাওয়া যায়। স্যার, আফরিন, তোমার কি মনে হয় এই যা কিছু ঘটেছে তার সঙ্গে তোমার পরিবারের কোনো সদস্যের সম্পর্কই নেই? জানি না স্যার, আমি তো এটাও ভাবতে পারছি না যে একটা 14 বছরের বাচ্চার ওপর কেউ এভাবে হামলা করতে পারে। একটা 14 বছরের ছেলেকে তার বাড়িতে ঢুকে খুব নৃশংসভাবে গুলি চালানো হয়, কিন্তু এই মার্ডার কেসের কোনো ক্লু হাতে আসছিল না, কোনো সামান্যতম জিনিসও খুঁজে পাওয়া যাচ্ছিল না যেটা খুনির দিকে ইঙ্গিত করতে পারে। আর তারপর রাবিয়া একটা চাঞ্চল্যকর বিষয় উন্মোচন করল। নাকি এবার শাদাব? হ্যাঁ স্যার। এরা দুজন কারা আর আপনার কেন মনে হচ্ছে এরা নবাবের মার্ডারের সঙ্গে জড়িত আছে? জানি না স্যার, কিন্তু সাদাব অনেকবার নবাবকে হুমকি দিয়েছিল। হুমকি? কিন্তু কেন, কিসের জন্য? পিসি, পিসি, পিসি! হ্যাঁ, ওই যে সাদাব আছে না, আজ আবার আমাদের ধরেছিল। কি? ও আমাদেরকে ফলো করছিল আর আফরিন দিদিকে বিরক্ত করছিল। প্লিজ দিদি, একটা কিনে দাও না, প্লিজ দিদি, দিদি প্লিজ কিনে দাও না, প্লিজ। তারপর আমি আমাকে বকবে, চলো এখান থেকে, চলো। হে, কি হয়েছে রে? তোমার দিদির সঙ্গে আমার একটু কথা আছে। সাদাফ, আমি আগেই তোমাকে বলেছি আমি তোমার সঙ্গে কথা বলতে চাই না, একবার বলে মাথায় ঢোকে না নাকি? চলো এখান থেকে। আফরিন! সাদাফ, হাত ছাড়ো! সাদাফ, দিদির হাত ছেড়ে দে, ছাড়ো! আমার কথাটা একবার শোনো আফরিন। সাদাফ বলছি, হাত ছেড়ে দে, ছাড়ো আমাকে! সাদাফ, আজকের পর দিদির গায়ে হাত দিবি না, বুঝেছিস? নবাব, তুমি চলো এখান থেকে। সাদাব, তুই আবার আমার মেয়েকে বিরক্ত করেছিস। না আন্টি, আমি তোকে শুধু কি আমি তো হ্যাঁ, আবার যদি এরকম করেছিস না তো পরিণাম ভালো হবে না, এটা মনে রাখিস। সাদাব আমাদের কলোনিতেই থাকতো আর অনেকবারই ওর নবাবের সাথে ঝগড়া হয়েছে। আর ওই আরেকজন নাকিব, সেটা কে? কোথায় তোমার মেয়ে?
কি হয়েছে? কে আপনি? আগে তোমার মেয়ে আফরিনকে ডাকো, তার সামনেই বলবো আমি কে। ডাকো ওকে। কে এসেছে? আমি আফরিন। ইনিই তো সেই শয়তান মেয়ে ছেলে যে আমার বাড়িতে আগুন লাগাচ্ছিস। তুই তো আমার দেওরের মাথাটা চিবিয়ে খেয়েছিস, বলে দিচ্ছি দূরে থাক ওর থেকে। শুনুন, মুখ সামলে কথা বলবেন। হ্যাঁ আফরিন, ইনি কি বলছেন? কে এই মহিলা? আমি জানি না এই মহিলা কে। আমার নাম। আর এই যে আপনার মেয়ের উপর কোনো লাগাম নেই, আমার দেওর অভিজকে নিয়ে টানাটানি করছে। কি বলছেন কি আপনি? আর আপনার দেওর যদি এতই ভালো হয় তাহলে ওকে বলুন না আমার থেকে দূরে থাকতে। আফরিন চুপ করো। চুপ কি করে করবে? ও লটর ঘটর করছে না আমার দেওরের সঙ্গে। আরে আপনার প্রবলেমটা কি? তুই ওকে ব্যবহার করছিস, ভোলাচ্ছিস ওকে, যেমন এতকাল ধরে অন্যদের নিয়ে করেছিস। আমি আপনি আপনি করছি বলে তুই খুব বাড়াবাড়ি করছিস না? আর আর একবার যদি বাজে কথা বলিস তোকে তো আমি সামনে কথা বলবো। আরে আরে বন্ধ করুন এই সব, অনেক হয়েছে। নিজে মেয়েকে সামলে রাখবেন, না হলে ফল ভালো হবে না। আমি ছাড়ো আফরিন, তুমি ভেতরে যাও। আমি বলছি তো ভেতরে যাও। যাও এখান থেকে। আর দেখুন আপনি যেই হন না কেন, এখান থেকে চলে যান ব্যাস। এই নাগমাটা কে? নাকিবের বোন নাগমা। নাকিব সেই যে সাদাব ছাড়া আপনি যার কথা বললেন, কিন্তু আপনার মনে হচ্ছে এও নবাবকে খুন করাতে পারে? হ্যাঁ। তো তাহলে আপনার মনে হচ্ছে যে নাকিব নবাবকে খুন করাতে পারে, যে আসলে আফরিনের আত্মীয় ছিল, কারণ আফরিনের নাগমার দেওরের সঙ্গে সম্পর্ক ছিল? দেখুন আমার মনে হচ্ছে আপনি আমাদের কাছে কিছু না কিছু লুকোচ্ছেন। বলুন নাকিব এরকমটা কেন করবে? 2010 নভেম্বরে ওই নাগমার সঙ্গে কি হয়েছিল? আপনারা কখন জানতে পারলেন? এই তো সকালে, আর তারপরেই আমি পুলিশকে ফোন করি। আর কেউ ছিল যখন আপনারা দেখলেন? কেউ ছিল না স্যার। স্যার ও নাগমা আলমগীরের বউ আর নাকিবের বোন, আমি ওদেরকে চিনি স্যার, এরা নজরপুরে থাকে। নাগমা খুন হয়েছিল? হ্যাঁ, আর নাগমার ভাই নাকিব আমার মেয়ে আফরিন আর নাগমা দেওর ওবেসের উপর খুনের অভিযোগ এনেছিল। তদন্তের পর জানা যায় আমার মেয়ে আফরিনের কোনো দোষ ছিল না, ওবেসই খুন করেছে। আফরিনের আম্মি আর নবাবের ফুফি রাবিয়া দুটো নামের উল্লেখ করেন যারা হয়তো এই খুনে যুক্ত ছিল, সাদাব আর নাকিব। সাদাব আফরিনের পিছু করতে থাকত, নবাবকে হুমকিও দিয়েছিল, যার বিষয়ে নবাব প্রায়শই রাবিয়াকে নালিশ করত। নাকিব যার বোন নাগমা মারা গিয়েছিল, যার সঙ্গে আফরিনের বহুবার ঝামেলা হয়েছিল, নাগমার মৃত্যুর জন্য দায়ী নাকিব আফরিনকেই মনে করত। সাহেব নাকিব আর সাদাব দুজনেই শহরের বাইরে আছে, এখনো তো সেটাই জানি। কোথায় ওরা? জানি না সাহেব। নাকিব তো সেলসম্যান, আর সাদাব শহরে কোনো নেতার গাড়ি চালায়। আমি দুটো লোকেরই নাম্বার চাই। লিখে নিন সাহেব। আগে থেকে দিতে পারিস নি? কাজটা কি সাহেব সেটা তো বলতে হবে, তাই না? চল নাম্বার বল। ঠিক আছে সাহেব, লিখুন 4-4-4-5-7-8-7-6-7, আর পরেরটা লিখুন সাহেব 4-4-4-9-0-9-8-7-8। চল ঠিক আছে। নাকিব আর সাদাব দুজনেই শহরের বাইরে, ওদেরকে না জেনেই ওদের লোকেশন ট্র্যাক করেছে। কোথায় আছে ওরা দুজন? নাকিব কানপুরে আর সাদাব দেরাদুনে। না মনোজ,
এখনই যেন ওরা বুঝতে না পারে। রাবিয়া বিবি শুধু ওদেরকে সন্দেহ করছেন। প্রথমে ওদের ব্যাকগ্রাউন্ড চেক করতে হবে যে ওরা এতে আদৌ জড়িত আছে কিনা। আপাতত ওরা শুধু সাসপেক্ট। স্যার, আমরা নাকিব আর সাদাব দুজনের ব্যাপারে সব খোঁজ খবর নিয়েছি। নাকিবের বোন নাগমার খুনের রিপোর্ট যে থানায় করা হয়েছিল আমরা সেটাও খোঁজ খবর করে দেখছি। আমার মাথাতে এটা কিছুতেই ঢুকছে না যে একটা 14 বছরের বাচ্চাকে এত নির্মমভাবে কেন মারা হলো যার সঙ্গে ওর কোনো সম্পর্কই নেই। পঙ্কজ দাদা, আপনার জন্য খাবার এনেছি, একদম গরম আছে। কি এনেছ? চিকেন ললিপপ। হরি ওম শঙ্কর শিব। এখান থেকে তোরা আলাদা, আমি আলাদা। কিন্তু টাকা টাকা তো পেলাম না এখনো। আরে তা আমি কোথায় পেয়েছি? পেয়ে গেলে দিয়ে দেবো। প্রদীপ, তুই বেরো, তুই একটা কাজ কর, তুই গাড়িটাকে সাইড করে দে। মানে? মানে তুই রাখ তোর কাছে কয়েকদিন, তারপর আমি বলছি তোকে, চল। কাশিফ, কিছু তো খেনে। দিদি, আমার দাদার কথা খুব মনে পড়ছে দিদি। আমি সবসময় যেটা নিয়ে ভয় পেতাম শেষকালে সেটাই আজ হয়ে গেল। নবাবের সাথে কারো এমন কি শত্রুতা থাকতে পারে? হ্যাঁ, জানতে পারলি কিছু? হ্যাঁ, আমরা শুনেছি এই কেসের ব্যাপারে। ঠাকুর, চৌহান বাবু নবাব মার্ডার কেসের ব্যাপারে ইনভেস্টিগেশন অফিসারের সঙ্গে কথা বলতে চান। রাজীব স্যার ছিলেন ওই কেসের আইও। এখন উনি হেডকোয়ার্টারে পোস্টেড আছেন। ওকে, থ্যাংক ইউ। সিনিয়র ইন্সপেক্টর রাজীব কুমার। স্যার, চৌহানবাবু এই কেসের ব্যাপারে কিছু জানতে চান, আপনার সঙ্গে দেখাও করতে চান। তাগিব, এই কেসে আপনাদের প্রাইম সাসপেক্ট নাকিব আর সাদাব তো? হ্যাঁ স্যার, তদন্ত করে তো এরাই সামনে আসছে। যদিও এটা আমার কেস নয়, তবু একটা ইম্পর্টেন্ট লিড দিতে পারি। হয়তো ওই লিডটাই আপনাদের ঠিক ডিরেকশনে নিয়ে যাবে। সে লিডটা কি স্যার? নগমা মার্ডার কেসের ইনভেস্টিগেটিং অফিসার রাজীব কুমারের এটা দাবি ছিল যে তার কাছে নবাব মার্ডার কেসের গুরুত্বপূর্ণ তথ্য আছে। কি ছিল সেই গুরুত্বপূর্ণ তথ্য? ওই 14 বছরের ছেলে নবাবের খুনের পিছনে আসলে কে ছিল? একজন বাবা যার অপরাধী ব্যাকগ্রাউন্ড ছিল? জেলে শাস্তিরত কয়েদি যে ক্রমাগত সেই পেশাগত অপরাধীদের সংস্পর্শে ছিল, নাকি সেই দুই যুবক নাকিব আর সাদাব যাদেরও নিজের নিজের কারণ ছিল? আর এই সবার উপরে আফরিন, আন্ডার ট্রেনিং পুলিশ সাব ইন্সপেক্টর, যাকে নাগমা মার্ডার কেসে অভিযুক্ত বানানো হয়েছিল, কি ছিল এই রহস্য? পরের দিন পরের পর্বে আমরা দেখাবো এই কেসের দ্বিতীয় ভাগ। ফর মোর আপডেটস সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, ক্লিক দ্য শো লিংকস এন্ড এনজয় ওয়াচিং দ্য ভিডিওস।